এটা একটা পরীক্ষা করছো নালাম ইয়াজিদ কায়াতিমান ফাওয়াব যেই সময় নবীজির মাতা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেছে মারা যাবার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলের চাচা আবু তালিবের দায়িত্বে কে আসলা বলে চাচা আবু তালিবের দায়িত্বে আল্লাহর রাসূল আসলা ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালিবের দায়িত্বে যখন আসলা তখন বয়স হয়েছে ছয় থেকে সাত বছর বয়স দেখিয়া হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ইতা তান ইতা ব্যবহার দেখিয়া আবু তালিবে খুব আদর যত্ন করছেন আল্লাহর রাসূল কিতা আদর যত্ন করছেন মায়া করছেন বলে আবু তালিবর এক ছেলে আসলা ইগুরে রাখতা বাইরের রুমু আর বাতিজা মোহাম্মদের রাখতা তান নিকটে তান বকুত তানারও প্রশ্ন করাইল আবু তালিব তোমার বাতিজা দারো আর ছেলে বারে কারণ কিনা বলে আমার ছেলেরে যদি কোনো দুশ্মনে মারিলায় তাহলে তেমন দুঃখ আসতো নাই কিন্তু আমার বাতিজার লাগি বড় মায়া এতিম বাচ্চা গো আমার বাতিজার লাগি এত বেশি মায়া আমার বাতিজারে আমি সব সময় আমার নিকটে আমি রাখি আমার বাতিজার আমি নিকটে রাখি আল্লাহর বান্দেগান এর জন্য বিশেষ করিয়া জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলা ব্যবহারগুলা খেয়ে দেখলা আবু তালিব কইলা ও ভাই একদিন আব্বাসর সঙ্গে গল্প করডা বাইরে আব্বাস শোনো আমার বাতিজা মোহাম্মদের গার মধ্যে খাপড় সব সময় তাকে খাপড় খুলুন না আমার বাতিজার শরীর দেখতাম পারি না আমার বাতিজার একদিন কইলা ও বাতিজা খাপড় খুলিয়া তুমি ঘুমাই যাও আমার বাতিজা খাপড় খুলুন না মুখটা বড় তার খারাপ দেখলাম বেজার হয়ে গেছে গিয়া অসন্তুষ্টির ভাব দেখলাম পরে আমি আমার এ বাতিজা কইলা চাচা আপনি মুখ ঘুরাই আমি মুখ ঘুরাইলাম ঘুরানি মাত্র আমার বাতি যায় গার থাকি খাবার কুলিয়া জলদি করে বিছনার মধ্যে শুয়া দিতে খাবার দিয়া শরীরটারে আবার ডাকিয়া লাইলা ও ভাই আবু আব্বাস রে আমার বাতিজার শরীর মোবারক রে আমি দেখতাম বাইলাম না হকানা সুবহানাল্লাহ সাসা কইতরা বাতিজার শরীর দেখা যায় না আমরা গরমর দিন আরো সিকা গেঞ্জিও নাই গামছাও নাই যেমনে মারাই মুহতে দিয়া গুরু হ্যাঁ এক গুড়ে লঙ্গি খালি আছে কোন সুরত আর তাও নাবি বিবার করিয়া নাবি নাবির বাক্কা নিছে আপনার আর এক গুড়ো চা চা বকল ওলা আটন সরম লাগে না ওলা আমরা এক গুড়ো বাইয়েন কাটিয়া আর দেহ কহিলা চলইল মক্রু একবারে খালি গায়ে গামছা আমরা মনে করি খালি হুজুর আর মসজিদের মেসাবে খালি গামছা মনে করি না সবর লাগি সমান আমরা পুরুষে একবারে খালি গায়ে আটিতা না হয়তো কোনো মহিলার বদ নজর পড়ি যাইতে পারে বদ নজরে আপনার ক্ষতি করব কোনো সময় বাদ কোনো পুরুষের নজর লাগি যাইতে পারে আপনার বদন দেখিয়া বদ নজরের কারণে আপনার ক্ষতি হয়ে যাইতে পারে নজর আসো না নিবা বেতালে আপনার খাবরেঙ্গা মরসর বাঁচাইলে শেষ হয় না নিলা হয় সফল গাছ বাঁচাইলে সফল শেষ একবারে ফুটো ইয়া তোলে বড়া হয় না নিলা বেতালে নজর লাগি যায় তো শরীরে নজর লাগব না না কোন যায় আমরা তো দেখছি ফানি কদু বা মাটি কদু কোনো সময় দরলে বেতালা যদি সুন্দরে গু হয় গুড় হাতা দি গুড়িয়া থই মাঝে নজর লাগিছি গুরুন্নে না তে আমরার বদন আমরা নিজেওয়ালা ডাকিতাম বাবা চেষ্টা করতাম মা বোনেরা সম্মানে আমরার ঘর স্ত্রী অকলের যতবারই আমরা ডাকিয়া রাখতাম কোনো পুরুষে বদ নজরে চাইলে মহিলার জীবনে এতটুকু ক্ষতি হইব এই ঘর কোনো দিন নেক সন্তানার ফাইদা নাই নেক সন্তানের মালিক হইতা নাই এর লাগি বিশেষ করিয়া গরমের দিন হয়েছে একবারে খালি গায়ে দয়া করি আটবা না আমার নবীর আদর্শ ছিল তার শরীর ঢেউ দেখতে পারছে না এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার বেলায় ও ভাই আব্বাস রে আমি দেখতাম খাইতে সময় এখন বিসমিল্লাহ আর খাবার শেষে এখন আলহামদুলিল্লাহ ও ভাই আব্বাস রে আমার বাতিজার অত ভালো আদর্শগুলো আমি দেখতে পাইলাম আল্লাহর রাসূল তখন ছুট রইছন আবু তালিব চাচা তান বাতিজার খালি প্রশংসা করডা এর লাগি জয়গিরে আমি আলুমাত দেখলাম খাইতে সময় লবণ লাগে বিসমিল্লাহ কইয়া লইয়া জিব্বার মধ্যে দিয়ে খাওয়া আরম্ভ কর খাওয়ার শেষে হক আলহামদুলিল্লাহ খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ কইলে কি হইব দেখ সত্তরটা বেমার তাকি আল্লাহ শিফা দিবা হক সুবহানাল্লাহ এর লাগিয়া আপনারা আখতা কোনো সময় হেরে এর সুবহানাল্লাহ খুশির সম্বাদে খোয়াইমু তোরা জুড়ে কোন জানিবা দে বাইরে মানছ আপনার মহফিল মানুষ সুনুষ নাই খালি ওয়াজ চলে চোখ মুজিয়া হ্যাঁ আপনারা তো মহফিল ভরপুর কিন্তু আপনারা জুড়ে ছুড়াও জুড়ে কইলে
আওয়াজ যাইবা দেখো মানে চোখ মুজি খালি চলের খালি হেল লাগিয়া আপনারা তো প্রচুর মানুষ আসুন মাহফিল, যার কারণে বিশেষ করিয়া মাহতরম আজির নে কেরাম এর লাগিয়া নবীজির ওইটা ব্যবহার দেখিয়া চাষা আবু তালিব থাক লাগি গেছে গিয়া। খাইতে সময় বিসমিল্লা, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ, খাইতে সময় খাওয়ার মধ্য গানো শুকুর গুজার করো আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর, এইভাবে হোক খাইতে সময় আউরি খানি ফালাইবা না, আউরি যদি খানি যদি ফালাই ভাত ফালান সবজি ফালাই মা বোন হলে একটু খেয়াল করো রাত্রিবেলা ঘরের খানি গুলে আউরি ফালাইবা না, রাত্রেও ফালাইবা না দিন হলা, মা বোন হলে যদি খানি আউরি ফালান ঘরের মধ্যে রিজেকর বরকত উঠি যাইব, স্বামীর কোনো দিন উন্নত হইত নাই, আউরি যদি সবজি ফালান আউরি যদি ভাত ফালান। ইলা মহিলা হল দুনিয়ার জমিন বাবা দেখা গেল যে মহিলার স্বামী আসলা না গালেন বড় দোকানদার, মহিলা খাইন আউরি সবজি ফেলাইন মাছ ফালাইন গোস্ত ফালাইন ভাত ফালাইন সবজি ফালাইন, মানুষে দেখিয়া লাগা ঘরের মহিলা হলে দেখিয়া কইলা গো বোন তুমি ইলার ফালাইও নাই তার গালি লাগব, মেকুরেও খাইতরা না কুকুরেও খাইতরা না আর আই শিয়াল হলে খাইতরা গন্ধ হয়ে গেছে বাড়ির এক সাইডে মহিলা আউরি ভাত সবজি যেটা মনে বানাইতরা খাইতরা ফালাইতরা। বেশি দিন গেছে না এইভাবে পাঁচ সাত বছর চলিয়া গেল, আল্লাহর কি কুদরতে হুকুমে নাগাল্যান্ডর আন্ডারগ্রাউন্ডের মানছে তার স্বামীরে গুলি ঘরিয়া মারি দিছ। এখন মহিলার এমন অবস্থা হইল সকালবেলা সে বড় বাসুরের ঘরে হক খায়, দুপুর এখন দেওরের ঘর, রাত্রিবেলা সে বাসুরের ঘর, এইভাবে মহিলা মানুষের ঘর খাজ কাম করডা ভাত খাইতরা, যে মহিলার জীবনের মধ্যে ওলা খানি খাইছন আর আউরি ফালাইছন আল্লাহ তান রিজেক জমিনের মধ্যে কমাইতে সময় লাগছে রে জিনা শেষ নি বড়াই শেষ হয়ে গেছে রে কোন যায় এর লাগে বাবা, দান কোনোদিন জুতা দিয়ে উড়িবা না, বাত কোনোদিন জুতা দিয়ে উড়িবা না, আপনার বাতে ওলা ফিস দিব বাত পাইতে না এখান দিয়ে এখান দিয়ে জমিন উপাস হইয়া মরবায়, দান দে কোনোদিন জুতা দিয়ে উড়িবা না, ঠান্ডে অবহেলা করে দানোর উপরে দিয়ে হাঁটিবা না, কত জমিদার হলে দানোর উপরে দিয়ে জুতা লিয়ে হাঁটিসলা পরে কিন্তু ভিখারি হয়ে গেলা, এর লাগে জমিদারি বাবা চিরস্থায়ী সবর থাকে না, সবর চিরস্থায়ী সব কিচ্ছু থাকে না, এর কারণে খানি গুলা মা বোন হলে একটু হিসাবে খাওয়া বাচ্চাদের রে আউরি খানি ফালাইতে দিবা না, কন্ট্রোলে খাওয়াইবার চেষ্টা করো তাদের রে খানি গুলা শিখা খুয়া, সন্তানদে জীবনে শিক্ষা দিয়া গড়িয়া মা বাবায় তুলো খুয়া, বাবা বাড়িতে আইসন বাইরে খাস গাম থাকে খবর লোক কুয়া, ছেলে কই আসলো আস্তা দিন ইটা স্কুলও গেছলো নি আমরা এটা খবর লই না, স্কুলে গেছলো নি মায়ের কইবার জি না গেছে না, ও তো ডান্ডা লাগে কুয়া দরিয়া আজকে যদি তারে কয়ে বেদ দেন কালকে দেন যদি ডরাইব কই স্কুলও না গেলে মায়ের গাইমু, আমার বাড়িত বাবা ইয়া জিজ্ঞাসা করেন দে আমার বাবা ইয়ে খবর লয় রাইত কই আমি বেড়া নিত গেছলাম, ছোট ডাক্তার যদি এটা খবর লইন না তারে যদি পুরা তদন্ত করেন না তারে শাস্তি দেন না, বড় হওয়ার পরে ছেলের কোনো আপনার হিসাব থাকতো না, ছেলেটা আউরি ঘুরিব চলব ছেলেটা এমন নষ্ট হইব, বড় হওয়ার পরে ছেলের নসিহত করলে আর বুঝতো নাই, বড় হওয়ার পরে হাত চড়াই যাব ছেলের আর কোনোদিন কন্ট্রোলের মধ্যে আনতে পারতাম নাই, ও ছেলের কারণে বিশেষ করিয়া যে ছেলে ছোটবেলা মা বাবার সুশিক্ষা দিয়ে গড়িয়া তুলন না, আর যে ছেলের জীবন জমানোর মধ্যে হারাম খাওয়াই লাইবা ছেলে বড় হওয়ার পরে ও ছেলের কারণে মা বাবার দুঃখ কষ্ট পায়, বাবা যদি হারাম সম্পদ যদি তার নিজে খায় গরু স্ত্রীরে যদি খাওয়ান সন্তানাদি যদি হইয়া থাকেন তাহলে সন্তানাদি হল হারামই হইয়া থাকেন, আর সন্তানাদি হলে ছোটবেলা শিক্ষা না দিলে বড় হওয়ার পরে সেই সন্তানাদি হলে বড় কষ্ট দিন, এর লাগে বিশেষ করি আল্লাহর বান্দে গান সন্তান যেই সময়ে বড় হইব বড় হওয়ার সাথে সাথে বড় হওয়ার সাথে সাথে বিবাহের আগ মুহূর্তে ছেলে যেই সময় বালিক হয়ে গেল মেয়ে বালিক হয়ে গেল ছেলে চক্ষুর পর্দাটা রাখতা মার কাছে বাবার কাছে মেয়েও কিন্তু আলা রাখতা, ছেলে কিছু কিছু জায়গার মধ্যে ছেলেরা লজ্জা নাই হাফ প্যান্ট পরিধান করিয়া গামছা পরিধান করিয়া বাবার সামনে হাঁটত ইলা হয় নানি কোনো জায়গা শরম লাগে না, চক্কর পর্দা কমি গেছে হায়া কমি গেছে ওল হায়া ও শরবা তুমি নাল্লে ইমান হায়াইয়া থাকছে গে ইমানোর একটা অঙ্গ, এর জন্য মা বাবার কাছে আওলাদ বড় হওয়ার পরে ছেলে হোক খা মেয়ে হোক খা তুমি নিজে মা বাবার কাছে চক্কুর পর্দা রাখো, প্রথমে তুমি পর্দা শিখো মা বাবার কাছ থাকি পর্দা তুমি শিখিয়া নে, ওখানো যদি শিখো না পরে আর কই পর্দা শিখিবা আর কোনদিন শিখার জায়গা ওখান থাকি, মা বাবা ছেলে সন্তানকে পর্দা শিখাইতা ছেলের সামনে মা বাবাই আউরি অশ্লীল ভাষাগুলা প্রয়োগ করতা না,
মা বাবার শ্রদ্ধা সম্মান যেটা সেটা বহাল রাখতা, ছেলেরার সামনে আউরি মা এবং বাবায় কথাবার্তা করতা না, চক্ষুর পর্দাটা রাখতা, ছেলেরার কাছে ইজ্জত বহাল মা এবং বাবায় রাখতা। আল্লাহর বান্দাগণ এর জন্য বিশেষ করিয়া ছেলে এবং মেয়ে বিশেষ করিয়া বড় হওয়ার সাথে সাথে এই ধরনের পর্দাটা রাখতা। এখন দেখো কা গড় স্ত্রী আসন স্বামী আসন, স্বামী গড় স্ত্রীর কাছে চলাকালীন সামাজিকতা হিসাবে তা না চক্ষুর পর্দাও রাখতা, স্ত্রী ও স্বামীর কাছে চক্ষুর পর্দাটাও রাখতা। মানুষের সামনে যেন আমার স্বামী হইয়া জেসার সামনে ব্যবহার খারাপ করতা না, স্বামীওয়ালা স্ত্রীর সঙ্গে জেসার সামনে ব্যবহার খারাপ করতা না। চক্ষুর পর্দা বাবা সব নাকি বড় পর্দা, মুখর পর্দা ইয়া থাকছে গিয়া সবচাইতে বড় পর্দা। প্রথমে চক্ষু যদি নিম্নগামী করুন আর মুখরে যদি কন্ট্রোল করুন, কোনোদিন কোনো পুরুষ মানুষ মেয়ে মানুষ গুনার দিকে শেয়ার যাইতে পারত না। আর চক্ষুর যদি পর্দা কমে যায় আর মুখের যদি পর্দা কমে যায়, আলোচনা না সমালোচনা করবা, আলোচনা করবা গল্প করবা, যেটার তাকে এমন অবস্থা হইব মানুষ গুনার দিকে বেশিরভাগ অগ্রসর হয়ে যাইব গিয়া। তাই আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তিকে জানতে চাইলা, ইন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া প্রশ্ন করলা, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি একটা জিনিস জানতে চাই, সওয়াল করলা, আইয়ুল ইসলামি খাইরুন, ইসলামের মধ্যে সবচাইতে কোন জিনিস ভালা? আল্লাহ রাসূল ফরমান কালা তুদ্উমুত তুআম, খাওয়ানি মেহমানদারি যেটা করা এটা সবচাইতে ইসলামের মধ্যে ভালা। ওয়াতা করা সালাম, এক অন্যরে সালাম করা, আলামান আরাফতা ও মানলাম তারিফ, পরিচয় পাও না পাও, এন মুসলমান পরিচয় পাইলিছো আর কিচ্ছু ঢুকাইও না, তুমি এক মুসলমানে আর এক মুসলমানে জলদি সালাম দেও। সালাম করলে মায়া মহাব্বত বাড়ে, হিংসা বিদ্বেষ দূর হয়, সালাম করলে এক অন্যর লাগে হায়াত আল্লাহ বাড়াইয়া দেয়, সালাম করলে মানুষের কী হয় হিংসা বিদ্বেষ মন মালিন্যতা থাকলে এগুলা দূর হইয়া থাকে। সালাম বাবা বহু বড় একটা আবাদত সুন্নত, আর মেহমানদারি করা যেটা মানুষে দাবত দিয়ে নিয়ে খাওয়ানি, আপনার আমার প্রত্যেক বৎসর ফারিয়ার না সারা বৎসরে একবার, প্রত্যেক মাসে সম্ভব না একবার সামান্য মেহমানদারি করক, গরিব অসহায় মানুষে খাবার কুয়া মেসা বানিয়া খাওয়াইয়া সোহাবার হাদিয়া মসজিদ তগলার রুহার বার মধ্যে পৌঁছক কুয়া, আল্লাহর রসুলের সেটা আদর্শ আসলো, আমার নবী যে সাহাবার অনেক হাজুর দিয়েও বলা মেহমানদারি করতা, আর না সামান্য খাজুর দিয়া মেহমানদারি করতা, সামান্য পানীয় খাওয়াইয়া খাওয়াইয়া দিতে হইতা মেহমানদারি। মেহমানদারি করলে আপনার রুজি রোজগারের বরকত হয়, রিজেক আল্লাহ বাড়াইয়া দেন, রিজেক বাবা কমে না, খাবাইলে যেন কমে যাইব উপস্থিত কমব, কিন্তু আল্লাহ অন্যদিকে রিজেক বাড়াইয়া দিবা। আর যদি মুড শক্ত করিয়া খালি রাখি খাবাই না, তাহলে জানিয়া রাখবা আমার আইবার পথ আর হইতো নাই, এর লাগে দুনিয়ার জমিনের মধ্যে দয়া করিয়া আমরা যা ভারি মেহমানদারি আমরা জিন্দগিতে করতাম, যা ভারি আমরা মেহমানদারি করতাম জিন্দগিত, আমরা এটার প্রতি একটু খেয়াল রাখবা, এটার প্রতি একটু আমরা খেয়াল রাখতাম, যতটুক পারি আমরা মেহমানদারি করতাম, আল্লাহ আমরার তৌফিক দিত সবে হোক, আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দাগণ এর জন্য বিশেষ করিয়া জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হওয়ার লক্ষ্য করুন, খেয়াল করুন, আমি আপনার সামনে আলোচনা যাই, এখন ছেলেরা হক হয়ে থাকছে গিয়া মা এবং বাবার, মা বাবা বয়স্ক হয়ে গেছেন গিয়া, মা বাবা আটকে গেছেন গিয়া মরার আগ পর্যন্ত, প্রয়োজন যদি হয় মা বাবার এখানদের মধ্যে লইয়া আওলা দখলে গুড়িতা ফাঁসালাইয়া যাইতা। কোনো কোনো ফ্যামিলির মধ্যে মা বাবা নমাজ পড়েন না, আওলাদে নমাজ পড়তো কই থাকিয়া, কোনো ফ্যামিলির মধ্যে আওলাদে কিছু নমাজ পড়ে কিন্তু মা বাবাই পড়িতে না, তবে বেশিরভাগ মায়ে নমাজ পড়ন, বাবা হলে নমাজ পড়েন না, অনেক গার্জেন টকল আসন, ও বাবা আপনি নমাজ পড়া না, আপনার স্ত্রী কীভাবে নমাজ পড়িতে আপনি থাকিত কতটুকু আপনি দিয়া যাইতা, এর লাগে স্ত্রীর স্বামীর নমাজের জন্য নসিহত হরকা, স্বামী স্ত্রীর নমাজের জন্য তাকিত দেখুয়া, আর আওলাদ হলের নমাজের জন্য তাকিত দেখুয়া, জীবনে আপনার আমার হালাল রিজেক খাইলে আওলাদ হল হালাল হইবা, আর হারাম খাইলে আওলাদ হল হারাম হইবা, জিন্দগির মধ্যে আওলাদ হলে হারামি চৌকে কোনোদিন মা বাবার বাই চাইতা নাই, জীবনে কোনোদিন মা বাবার বা আওলাদ হলে হারামি চৌকে চাইতা নাই, এর লাগিয়া হারামি চৌকে চাই ও সময় আর কিছু আছে ব্যবহারের কারণে, কিছু আছে ব্যবহারের কারণে অনেক ফ্যামিলির ছেলে বিবাহ করার পরে
সেলের বোল লাগে যদি খালি আমরা লাগা লাগে কুন্টা কুন্টি করি, সেলের মনে বেজারাই বুঝনা না। সেলের বউ আনার পরে গিয়ে খালি খাম করতো নি, আচ্ছা খাম করার লাগে আনছন জরুরত করতাম, মহিলা হলো এটা দরিয়া আইসি পাক ঘরের খাম করতাম, বাসন মানজিতাম, খানি গুলা তৈয়ার করতাম। এটা হইলো মা বোন অকলের দায়িত্ব খাম, এরা তো বাইরে খাজ যাইতে পারতাম না। আর পুরুষ হলে বাইরে যাইতা খাজ খাম করতাম, কিন্তু ছেলের বউ আপনি বাড়ির মধ্যে আনছন ঠিক আছে আনক্কা বাবা। আনার পরে আপনার ছেলের বউরে নিয়া শ্বশুরে সুন্দর করি মাতান, শাশুড়ি মাতা কুয়া মহিলা এখান বুঝের না, সুন্দর করে বুঝায়। এরপরে বুঝের না আবার বুঝান বাবার বাড়ি খবর দেখ বলে আপনার মেয়েটা ফুরাফুরি বুঝিয়েও বুঝে না, আপনারও বুঝায় ছেলেরও সুন্দর করে কক্কা তোমার বউ। এইভাবে তোরা উল্টা পাল্টা আমরা দেখের সুন্দর করে কক্কা বুঝক, বুঝাইতে বুঝাইতে হইছে না। দুসরা বাদ আপনার ছেলের বউরে আপনি সেপারেট করিয়া আলোক করিয়া দেন, নতুবা সুন্দর করিয়া মাতন। এখন যদি শাশুড়ি হকলে যদি ছেলের বউ লাগিয়ে খালি যদি দুর্ব্যবহার করেন, মহিলায় একদিন দুই দিন তিন দিন পর্যন্ত ধৈর্য ধারণ করবো, ষাট দিনের দিন তাকে আপনার বাই ঘুরি যাইব ফিরি যাইব ফিরব নারা। আর কিছু কিছু মহিলা বিবাহ জন্য হইব, ওয়ার সাথে সাথে স্বামীর বাড়ি গেলা, যাওয়ার পরে সাইবা কম দিনে স্বামীর একটু মন্ত্র না দিয়া পরিবার বাঙ্গাইয়া খালি তাই না আলোক খাইতাম। এলা আসুন নানি কোনো ফ্যামিলির দেখবা দুই জাল তিন জাল এখানো খাইতরা কয়েক দিন কয়েক বছর খাইলেন, কোনো অসুবিধা নাই। আর কোনো বাড়ির দুই জাল এখানো খাইতে পারেন না, ঝগড়া লাগি যায়, এক জালে আরেক জাল দেওয়া হারি লাইতরা বুঝলি বুঝলেন, হ্যাঁ জাল হারি লাইতরা ও দুই জাল এখানো এখান রইতে পারেন না, এলা তাকি যায়। কোনো কোনো জায়গায় শোনা যাওয়া লাগ কোনো বাড়ির দেখা যায় দুই জাল তিন জাল না চার জাল এখানো খাইতরা। ইটা মহিলা হলে কিছু বুঝতা বিবাহ যাদের রয়েছে না বা যারা রয়েছে স্বামীর বাড়ি গেছেন বায়ালিত বাবা কত মজা, বাই আনতে চাইবা কয় একদিন একত্রিত থাকা অবস্থা খাইতা, বাই আনতে একত্রিত থাকিয়া কিছু সম্পদ এখানো বালাইতা। কিন্তু আমরা অনেক ফ্যামিলির বনিন্তর কারণে মহিলাগুলোর কারণে বায়ালিত মজা যায় গিয়া এর কারণে অপারক হইয়া বাই আনু পরে সেপারেট হয়ে যায় অন্য না হন যায় অপারক হইয়া। ও মা বোন হলে একটু খেয়াল করতা বলে মিলিমিশি আমরা চলি খাজ গাম একটু বাঠিয়া করি করিয়া সুন্দর করে ফ্যামিলিটা চালাই যায়, বাইয়ালিত মজা থাক দুই সম্পদ দেখা নইলে তোরা হইলি তোরা সারাই বাটো ভাই ওখান কয়েকদিন মিলিমিশি থাকতে যাতে দুর্নাম আইত না, মানছে কইতা না অমুক ফ্যামিলিতে অমুক মেয়েটা ঘর ঢুকছে আর পরিবার অশান্তি ইখান কইতা না, বা অমুক পরিবার দোর কম দিনে ভাঙি গেল ইখান কইতা না, আর বেশি এখানো রওবালা নাই। ওদের আসে না একগুরো কন বলে আমরা ভাসো ভাই এখানো রইতাম, ভাসো জনে বাচ্চা কাচ্চে ওই এখন আঠারো বিশ জনের পরিবার, আঠারো বিশ জন বাইশ জনের পরিবার, এটা পরিবার ওইটা রান্দা বলা এটা হটি ঢুকবো নানি মহিলা ভালো লাগে এই বাতর ডেগু বাক্কা বড় হইব নানি বাবাই গইগু নামাইতে দুইজন লাগবো হের লাগিয়া বেশি বড় ইয়ারলে খায়নি তো অসুবিধা পাক করা তো অসুবিধা, আস্তে আস্তে মায়া থাকতে সেপারট কুয়া মায়া থাকতে বলে পরিবার বড় হয়ে গেছি আমি একজন সরি যাই সম্পদ দেখানো তা হোক আমি চুলা আগলাই লাই আর একটা আগলাই লাই। এইভাবে যদি আমরা মিলিমিশি চলি পরিবার সুন্দর হইব উন্নত হইব, পরিবারের ঝগড়া ঝাঁটি আইত না। আর মহিলা হলে বিবাহর পরে বাবার বাড়ি গিয়ে শ্বশুর বাড়ি যাও বা মা বাবার থাকি স্বামীর আলগানি এটা খুব বুড়া কাজ, হঠাৎ যদি আপনার স্বামীর উপরে যদি শ্বশুর শাশুড়ি যদি মন নারাজ হয়ে যায় এরা যদি বদুয়া দিলেন আপনার স্বামী বেমারি হয়ে যাবা আপনার স্বামী হয়তো মারা যাইবা, আর আপনি এই সময় কিতা করবা এই সময় খান্দিবা রাঠিবা হাই রে আমার স্বামী খেনে মারা গেল আমার স্বামী নাই আসমান ভাঙ্গে মাদাত পড়ছে খেনে মরছত। মা বাবার বদুয়া পড়ে গেলে আওলাদ বেশ দিন জমিনে লাস্টিং করেন না, আর যদিও লাস্টিং করেন তাহলে জমিনও তান দুর্গতি যায় না, এটা জানিয়ে রাখুন যে আওলাদে তার মা বাবারে কষ্ট দিলাইবা দুঃখ দিলাইবা জীবনে দুর্গতি যাইতো না কষ্ট হইব, নতুবা তার আওলাদে তানরে হলে একদিন বাবা খান্দাইব। এর লাগে আওলাদ হকলে মা বাবারে কষ্ট দিয়া দিলে বদুয়া যদি দিলাইন তাহলে হয়তো আওলাদ বেশি দিন জমিন ডাক্তার নাই মরি যাইবা গিয়া। ওরে আল্লাহর বন্দে গান শত শত কত মানুষ জমিন থাকি বিদায় হইলে মারা গেলা, এর কারণে দয়া করিয়া মা এবং বাবা যাদের আসন ব্যবহার বালা করক, আর আমরা যাদের আওলাদ পাইছি আওলাদক ধরে জীবনে সুশিক্ষা দিয়ে গড়িয়া তোলার চেষ্টা করক। তাই আল্লাহর বন্দে গান এর জন্য বিশেষ করে এটার প্রতি আমরা খেয়াল করতাম। আমি আগে যেন আলোচনা করলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসা কারহা,
কুরআনের আয়াত নাযিল হইল, তুমি দেন জোরজবস্তি করিয়া কোন মহিলার তুমি দেন বিবাহ করিও না, সেই দিন তাকে নিষেধ কর হই গেছে, জোরজবস্তি করিয়া আর মহিলার আর বিবাহ আর করা নাই, জোরজবস্তি করে বিবাহ নাই, মানে ওটা ইদ্দত পুরার পরে বিবাহ করা, ইদ্দত পুরার পরে বিবাহ করা নতুবা না। তাই হোক, এরপরে ইয়া তাকসিকে দেখক, আমি একটা হদিস আপনারা সামনে পড়িছিলাম, এক নম্বর হদিস আল কাবাইরুল ইশরাক বিল্লাহি ওয়া কুল ওয়ালিদাই ওয়া কাতলুন নাফসুল ইয়ামিনুল খুমুস ও কামা কালা কালা আলাইহি সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূলে ফরমান, গুনাহ কবির হইল গিয়া আল্লাহর লগে শিরকি করা, ওয়া কুল ওয়ালিদাইন মা এবং বাবার লাগি নাফরমানি কাজ করা, যেটা এটা গুনাহ শিরকির মধ্যে বলে কিলা, বলে সে গুনাহ কবিরা করলো, কবিরা সে গুনাহ করলো, মা বাবার লাগি নাফরমানি করা গুনাহ কবিরার মধ্যে গিয়া লিপ্ত হয়ে গেল। এরপরে ওয়াকাতলুন নাফসুল ইয়ামিনুল খুমুস, অনাসত্ব কাতল করা গুনাহ কবিরা, আর মিছা মাত মাতা যেখান মিছা মাতর কসম খাওয়া ইটয়া তাকসে গিয়া গুনাহ কবিরা, মিছা মাতর কসম খাওয়া গুনাহ কবিরা, মিছা মাতিয়া কসম খাইন আমরা, না ফালা মিছা মাতিলাম বাদে কসম খাইলা গুনাহ কবিরা। এর জন্য বিশেষ করিয়া আল্লাহর বান্দেগান মিসা মাতটাকে আমরা বাঁচিতাম চেষ্টা কর। আর একটা হাদিস রয়েছে কি, আমি তিলাওয়াত করলাম, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যারা রমজান শরীফ তার হায়াতর জিন্দেগি পাইল, আল্লাহর ইমানি হাইসিয়তে আল্লাহর রাজা মন্দি হাসিল করার উদ্দেশ্যে ইমানি হাইসিয়তে যে বান্দা বান্দি আল্লাহ রোজারে রাখলো সঠিকভাবে আদায় করলো, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, এর আর কি।